আগুনে ঝড়ালেন শুভেন্দু। বিজেপি কর্মী দেবাশীষ আচার্যের মৃত্যু রহস্যে আমি কোর্টের অভ্যন্তরীণ মামলা রাস্তাঘাটে বলি, আপনাকে বলবো না। রাজ্য সরকারকে তুলোধনা করে নন্দীগ্রামে পুনর্গণনার প্রশ্নে মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা। উল্লেখ্য, রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক নগর মণ্ডলের উদ্যোগে তাম্রলিপ্ত ধর্মশালায় এক রক্তদান শিবিরে যোগ দিতে আসেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশীষ আচার্যের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে একহাত নেন তিনি। কিন্তু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুনর্গণনা নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া তৃণমূলের মামলা নিয়ে প্রশ্নেই মেজাজ হারালেন নন্দীগ্রামের বিধায়ক। এই প্রশ্নের জবাবে তার একটাই উত্তর, কোর্টের আভ্যন্তরীণ বিষয় রাস্তাঘাটে বলবো না। ওর বাবা এবং পরিবার যেমন চাইবে তেমন হবে। প্রচুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, আমি এটা নিয়ে কোনো ব্যক্তিগত মন্তব্য করব না। তার পরিবার যেমন চাইবে তেমন হবে, আমার এটা নিয়ে আলাদা কোনো বক্তব্য। আমি কোর্টের অভ্যন্তরীণ মামলা রাস্তাঘাটে বলবো না, না আপনাকে বলবো না। কোর্টের ভিতরের মামলা কোর্টের ভিতরে হবে, কোর্টের বাইরে হবে।